হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকের টপিক হচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি রাশি পরিবর্তন করছে ধনু রাশি থেকে বৃহস্পতি যাচ্ছে মকর রাশিতে। এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন 29 মার্চ থেকে, এর কী এফেক্ট পড়বে না পড়বে সমস্ত রাশি অনুযায়ী আমরা জানছি। যে রাশিটি নিয়ে এখন আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি। এটি আলোচনা করার আগে আরও একটি ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে পুরো বিশ্বজুড়ে যে করোনা ভাইরাসের এফেক্ট আমরা ফেস করছি, এটা অ্যাস্ট্রোলজিতে কী ক্যালকুলেশন আছে। আমার অনেক বন্ধুরা এটা নিয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে জানতে, তাদের জন্য এটা বলা এই এফেক্টটা কবে কমবে। দেখুন, যখনই বৃহস্পতি ট্রানজিট করে যাবে 29 মার্চ থেকে, এর এফেক্টটা হালকা হালকা কমবে, একদম কমে যাবে না। 14 এপ্রিল যখন সূর্য ট্রানজিট করবে, সূর্যের এফেক্টটা যে ঘরে ট্রানজিট করে যাবে সেই ঘরে সূর্যের এফেক্টটা আরও বেশি হয়ে যাবে। 14 এপ্রিল থেকে এটা পুরোপুরি একদম কমে যাবে, 99% বলবো না, 100% বলবো, এটা কমে যাবে। তাই বন্ধুদেরকে বলছি, বিশেষ কিছু চিন্তা করার নেই, জাস্ট বাড়িতে থাকুন, সেফ থাকুন, দ্যাটস এনাফ। আর বেশি টেনশন করতে হবে না, 14 এপ্রিলের পর আমরা এটা থেকে পুরোপুরিভাবে মুক্তি পেয়ে যাব। বিশাল কিছু এফেক্ট কিন্তু আমরা পাবো না, জাস্ট এটাই আপনাদের জানানোর যে এটা 14 এপ্রিলের পর থেকে অ্যাস্ট্রোলজিতে ক্যালকুলেশন ওয়াইজ এটা পুরোপুরি কমে যাবে, এটা আমাদের ওপর বিশাল কোনো এফেক্ট ফেলবে না। কর্কট রাশি 7th হাউসে বৃহস্পতির এই ট্রানজিটটা হচ্ছে। কনফিডেন্স যেটা আপনাদের একদম কোথাও গিয়ে কমে গেছিলো, সেই কনফিডেন্সটা কিন্তু গ্রো করবে। আপনারা একদম এনার্জি পাচ্ছিলেন না কাজে, সেই এনার্জি কিন্তু আপনারা আবার ফিরে পাবেন। নেগেটিভ এনার্জি যেটা আপনাদের মধ্যে পুরো ভরে গেছিলো, সেই নেগেটিভ এনার্জি কিন্তু আপনাদের মধ্যে অনেকটা কমে যাবে। এই যে একটা আর্থিক সংকট, আর্থিক সংকটের মধ্যে আপনি কেন সবাই পড়ে আছে, এই আর্থিক সংকটটাও কিন্তু আপনাদের মুক্তি হয়ে যাবে। ঋণ শোধ কিন্তু আপনাদের এই সময় হয়ে যাওয়ার চান্স অনেকটা থাকছে। এই সময় যেসব মানুষরা বিজনেস নিয়ে বা অফিস নিয়ে বা কোনো জমি জমা নিয়ে লিগালি একটা সমস্যার মধ্যে পড়ে আছেন, সেই সমস্যা থেকে কিন্তু এই সময় আপনারা মুক্তি পেয়ে যাবেন। যে সমস্ত মানুষরা ভাবছেন শেয়ারে ইনভেস্ট করবেন, তাদের জন্য সময়টা খুব ভালো, তারা শেয়ারে ইনভেস্ট করলে কিন্তু অনেক ভালো রেজাল্ট আপনারা পাবেন। দেখুন, ফ্যামিলির লোকেদের সাথে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা তৈরি হয়, সেই সমস্যাটাকে কিন্তু আপনাকে কথা বলে বা আপনার ভালো ব্যবহার কিছু একটা দিয়ে কিন্তু সলিউশন একটা বার করতে হবে সেই সমস্যাটা। না হলে কিন্তু এই সমস্যাটা যদি আপনি বাড়ান তাহলে কিন্তু সমস্যাটা অনেক বেড়ে যাবে। এই সমস্যাটাকে না বাড়ানোই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, আপনার লাইফ পার্টনারের হেলথের দিকে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ নজর দিতে হবে। এই সময় গিয়ে আপনার লাইফ পার্টনারের হেলথ কোথাও গিয়ে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্ব থাকবে। ব্যক্তিগত জীবনে আপনাদের কোথাও সমস্যা থাকলে সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে কি করণীয়, আপনাকে একটু স্যাক্রিফাইস আর একটু কম্প্রোমাইজ, এই দুটো জিনিস কিন্তু একটু করতে হবে, যার ফলে কিন্তু আপনাদের এই সমস্যাটা অনেকটা কমে যাবে। যেসব মানুষরা বিবাহযোগ্য, যারা এতদিন ধরে পার্টনার সার্চ করছিলেন, ঠিকঠাক পার্টনার পাচ্ছিলেন না, তারা এই সময় কিন্তু মনের মতো পার্টনার পেয়ে যাবেন। যে সম্পর্কগুলো খুব তিক্ততায় পরিণত হয়ে গিয়েছিলো, যাকে বলে একদম খারাপ হয়ে গিয়েছিলো, সেই সমস্ত সম্পর্ক কিন্তু আবার ভালোর পথে এগোবে। অনেকে আশাই করতে পারে না যে সম্পর্কগুলো একবারে খারাপ হয়ে গিয়েছিলো সম্পর্কগুলো আবার ঠিক হচ্ছে। হ্যাঁ, এই সময়টা সেই সম্পর্কগুলোর চান্স আছে, এই সেই সম্পর্কগুলো কিন্তু আবার ঠিক হয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, বিজনেসের জন্য কিন্তু আপনাদের এই সময়টা ভালো। আপনারা হয়তো ভাববেন আমি কী করে বলছি যে এই সিচুয়েশন, চারিদিকে বিজনেসের অবস্থা খুব পড়ে গেছে, সবার পড়ে গেছে বিজনেস, সবার টালমাটাল অবস্থায় চলছে। বিলিভ করুন, বিজনেস কিন্তু আবার গ্রো করবে, বিজনেস আবার আগের থেকেও বেটার পজিশনে যাবে। সাময়িক এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে, এই সিচুয়েশনটা চলে যাবে, দেখবেন এই সিচুয়েশনটা চলে যাওয়ার সাথে সাথে আপনাদের বিজনেস কিন্তু আবার গ্রো করছে। আর্থিক সংকট থেকে এই সময় আপনারা কিন্তু মুক্তি পেয়ে যাবেন, যে আর্থিক সংকটের মধ্যে পড়েছিলেন সেই আর্থিক সংকট থেকেও কিন্তু আপনারা এই সময় মুক্তি পেয়ে যাবেন। এবার জানবো সিংহরাশির মানুষদের বৃহস্পতির এই ট্রানজিটে কী ফল দেবে না দেবে। সিংহরাশির 6th হাউসে এই গোচরটা হচ্ছে।
ফার্স্টে যে কথাটা আপনাদের বলবো, এই সময় আপনাদের ঋণ প্রচণ্ড পরিমাণ কিন্তু বৃদ্ধি পাবে। এই জিনিসটা একটু ব্যালেন্স করে চলুন, কারণ এই সময় ঋণ নেওয়া আপনাদের জন্য খুব একটা কিন্তু ভালো ফল হবে না। যাদের লিভারের প্রবলেম আছে, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, যাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে, সেই সমস্ত প্রবলেম কিন্তু বাড়বে। এই দিকে কিন্তু একটু এক্সট্রা কেয়ার আপনাদের দিতে হবে। যারা এই সময় প্ল্যানিং করছেন কি জব চেঞ্জ করব, তাদেরকে আমি বলবো এই সময় জব চেঞ্জ করার ডিসিশনটা একদম ঠিকঠাক হবে না। এই সময় জব চেঞ্জ করলে আপনাদের সেই জবটা ঠিকঠাক হবে না। আপনারা যে জবটার মধ্যে আছেন সেই জবটাই করুন, খুব মন দিয়ে সেই জবটাই হার্ডওয়ার্ক করুন, তাহলে দেখবেন আপনারা ভালো রেজাল্ট পাচ্ছেন। জব চেঞ্জ করে যে নতুন জবটায় যাবেন সেই জবটা এখন আপনাদের জন্য ভালো রেজাল্ট কিন্তু দেবে না। এই সিচুয়েশানে কারোর সাথে যদি আপনাদের সম্পর্ক খারাপ থাকে, তাহলে একটাই সাজেশান, সেই সম্পর্কটাকে তিক্ততার দিকে নিয়ে যাবেন না। এটার এফেক্ট কিন্তু আপনাদের উপর অনেকটা খারাপ করবে। কথাবার্তা বলে সম্পর্কটাকে ঠিকঠাক করে নেওয়াই মনে হয় পারফেক্ট হবে। এই সময় যে কোনো কাজ খুব ধীর ও স্থিরভাবে করতে হবে, না হলে হটকারিতায় করা কোনো কাজ এই সময় কিন্তু আপনাকে প্রচণ্ড একটা খারাপ সিচুয়েশনের দিকে কিন্তু নিয়ে যাবে। এই সময় যদি আপনি ভাবেন জব চেঞ্জ করবেন, তাহলে আমি বলবো এই সময়টা একদম ঠিকঠাক না। ভালো জব কোনো কিছুর বিনিময় এই সময় আপনারা পাবেন না। যে কোনো সিদ্ধান্ত লাইফের, যত ছোটোই সিদ্ধান্ত হোক বা যত বড়ই সিদ্ধান্ত হোক, সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে যদি আপনি আপনার বাবার সাথে একটু পরামর্শ করে সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্তটা কিন্তু আপনার জন্য খুব পারফেক্ট হবে। যে কোনো ব্যাপারে আপনি কিন্তু আপনার বাবার থেকে খুব ভালো হেল্প এই সময় পাবেন। সিংহরাশির মানুষদের যেটা একটা স্পেশাল কথা বলবো, যারা অনেক দিন ধরে বেবি প্ল্যানিং করছিলেন বাট ঠিকঠাকভাবে রেজাল্ট পাচ্ছিলেন না, বৃহস্পতির এই ট্রানজিটের সাথে সাথে আপনারা কিন্তু এই বিষয়ে দুর্দান্ত রেজাল্ট পাবেন। আর যে সকল প্যারেন্টসরা সন্তানের কেরিয়ার নিয়ে বা সন্তানের এডুকেশন নিয়ে প্রচণ্ড টেনশনের মধ্যে দিন কাটাচ্ছিলেন, তাদের জন্য খুব ভালো সময়। তারা তাদের সন্তান নিজের কেরিয়ার বা নিজের এডুকেশন যাই হোক না কেন, সেই সব দিক থেকে খুব ভালো রেজাল্ট কিন্তু এই সময় পাবে। যারা ভাবছেন লাভ ম্যারেজ করবেন, তাদের জন্য আমি বলবো এই সময়টা খুব পারফেক্ট। বৃহস্পতির এই ট্রানজিট কিন্তু লাভ ম্যারেজের ব্যাপারটাকে খুব জোরালো করছে। এই সময় লাভ ম্যারেজ করলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। যারা ম্যারিড পার্সন আছেন তাদের জন্য একটা কথা, এই সময় কোনো কিছুর বিনিময় পার্টনারের সাথে খুব একটা আর্গুমেন্টে যাবেন না। পার্টনারের সাথে আর্গুমেন্টে যাওয়াটা কিন্তু আপনার কেরিয়ারের ওপর অনেকটা এফেক্ট পড়বে, তাই ছোটোখাটো বিষয়গুলোকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করুন। কোনো রকম আর্গুমেন্ট কিন্তু আপনার কেরিয়ারের ওপর এফেক্ট করবে। কাজের জায়গায় কিন্তু আপনাকে এই সময় প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে। আপনার মধ্যে যে একটা অলওয়েজ লেজিনেস কাজ করে, এই লেজিনেসটাকে এই সময় একটু দূরে ছড়িয়ে রেখে নিজের কাজে ফোকাস করুন, দেখবেন কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন। যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন, তারা বিজনেসে মায়ের থেকে আর্থিকভাবে সাহায্য কিন্তু পেতে পারেন। যে সকল স্টুডেন্টরা অনেক দিন ধরে একটা ঠিকঠাক রেজাল্টের জন্য ওয়েট করছিলেন, অনেক এক্সাম দিচ্ছিলেন, ঠিকঠাক রেজাল্ট কিন্তু পাচ্ছিলেন না, তাদের জন্য এই সময়টা খুব ভালো। বৃহস্পতি কিন্তু এডুকেশনকে ইন্ডিকেট করে, তো এই সময় কিন্তু আপনারা এডুকেশনের ব্যাপারেও খুব ভালো রেজাল্ট কিন্তু পেতে পারেন। মোটামুটি বৃহস্পতির এই ট্রানজিট সিংহরাশির মানুষদের জন্য একটা ভালো এফেক্টই দেবে বলা যেতে পারে, তবে হেলথের দিকে প্রচণ্ড কেয়ার আপনাদের দিতে হবে। আর আর্থিক ব্যাপারে আপনাদের একটু এক্সট্রা কেয়ার কিন্তু নিতে হবে। এই সময় কোনো রকমভাবে লোন নেবেন না, যে লোনটা কিন্তু আপনাকে একদম ঝামেলায় জর্জরিত করে ফেলবে। আদারওয়াইজ সমস্ত কিছু ঠিক আছে, সেরকম সমস্যা নেই, আপনারা এই ফেজটা দারুণভাবে কাটাতে পারবেন। এবার জানবো কন্যা রাশির মানুষদের বৃহস্পতির এই গোচর কি ফল দিচ্ছে না দিচ্ছে। কন্যা রাশির ফিফথ হাউসে বৃহস্পতির এই গোচরটা হচ্ছে। বৃহস্পতি মানে কিন্তু আমাদের নলেজকে ইন্ডিকেট করে, তাই এই সময় আপনাদের একটাই কথা বলবো, আপনারা নিজেদের জ্ঞানটাকে প্রচণ্ড পরিমাণ বাড়ান, যেটা কিন্তু আপনার কাজের ব্যাপারে আপনাকে প্রচণ্ড পরিমাণ কিন্তু সাহায্য করবে। যারা পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য একটা স্পেশাল কথা,
কোনো কিছু নিয়ে আপনার পার্টনারের সাথে মতবিরোধে যাবেন না। যদি কোনো সমস্যা হয় সেটাকে কথাবার্তার মাধ্যমে মিটিয়ে নিন। সেটা নিয়ে একটা মতবিরোধ ক্রিয়েট করলে যেটা হবে সেটা হচ্ছে হয়তো আপনার বিজনেসটাই ক্লোজ হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকছে। তাই এই বিষয়টাকে একটু ইগনোর করে চলুন, তাহলে কিন্তু আপনারা বিজনেসে অনেকটা ভালো রেজাল্ট কিন্তু পাবেন। এই সময় কোথাও ইনভেস্ট করা কিন্তু আপনাদের জন্য ভালো রেজাল্ট আনছে। যদি আপনারা ইনভেস্টমেন্টের ব্যাপারে ভাবেন তাহলে করে ফেলুন, ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই সময় পাবেন। কাজের জায়গায় প্রচণ্ড পরিমাণ পরিশ্রম আপনাকে করতে হবে। এই সময় যদি আপনারা ভাবেন আপনারা পরিশ্রম না করে খুব ভালো রেজাল্ট পাবেন, তাহলে আমি বলবো একদম ভুল ভাবছেন। যতটা পরিশ্রম করবেন ঠিক কিন্তু ততটাই ভালো রেজাল্ট আপনারা পাবেন। যে সকল মানুষরা অনেকদিন ধরে একদম ডিপ্রেশনে চলে গেছিলেন তাদের জন্য এই সময়টা একদম পারফেক্ট সময় নিজের ডিপ্রেশনগুলোকে ওভারকাম করে আবার লাইফের ট্র্যাকে ফেরার জন্য। যে সকল মানুষদের লাভ লাইফটা ব্রেক হয়ে গিয়েছিলো অনেক দিন ধরে, সেই সকল মানুষের কিন্তু চান্স আছে সেই আগের পার্টনারের সাথে আপনার রিলেশনটা কিন্তু আবার পুনরায় ফিরে যাওয়া। তাই লাইফে যে পার্টনার চলে গিয়েছিলো সেই পার্টনার কিন্তু আবার আপনাদের আসতে পারে। যে সকল স্টুডেন্টরা বিদেশে যাওয়ার প্ল্যানিং করছিলেন এডুকেশনের জন্য অনেক দিন ধরে, কিন্তু সেই প্ল্যানিংটা ঠিকঠাকভাবে কাজ করছিলো না, তাদের জন্য এটা খুব পারফেক্ট সময়। আপনাদের সেই প্ল্যানিংটা কিন্তু এই সময় কাজ হয়ে যেতে পারে। এই সময় কোথাও বিজনেস পারপাসে কিন্তু আপনাকে লোন নিতে হতে পারে। এই লোনটা আপনাদের একটু বুঝে শুনে এই সময় নেওয়া উচিত। সমস্ত ডকুমেন্টস ঠিকঠাকভাবে ভেরিফাই করে দেন, লোন নিন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। আর যদি আপনারা হটকারিতার মাথায় লোনটা নিয়ে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আছে। সেই সমস্যাগুলো একটু বুঝে শুনে এগোলে আমার মনে হয় ভালো রেজাল্ট আপনারা পাবেন। এই সময় কোনো লিগাল ঝামেলায় জড়াবেন না। এই সময় কোনো লিগাল ঝামেলায় জড়ালে কিন্তু আপনারা খুব বাজে একটা রেজাল্ট পাবেন। এই সময় লিগাল ঝামেলায় না জড়ানোই আপনাদের জন্য কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। যে সকল মানুষরা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন, হয়তো আপনারা এই সময় ইনিশিয়ালি একটা জব পেলেন, হ্যাঁ, সেখানে এক মাস কাজ করলেন, দু মাস কাজ করলেন, দু মাসের পর দেখলেন আপনারা যে আগে জবটা করতেন সেটা আপনাদের জন্য ভালো ছিল, যে জবটা নতুন পেলেন দু মাস পর সেই জবটা আপনাদের ঠিকঠাক মনে হলো না। তাই এই ডিসিশানটা নেওয়ার আগে একটু বুঝে শুনে ডিসিশান নিন, তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক রেজাল্ট পাবেন। আর যদি আপনারা চারিদিকটা না ভেবে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্তটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না। এই সময় আর একটা জিনিস হবে স্টুডেন্টদের ক্ষেত্রে, ধরুন কোনো একটা স্টুডেন্ট আর্টস বা কমার্স নিয়ে ভর্তি হয়ে গেছে, সে আবার ডিসিশান নেবে কি আমি সায়েন্সে যাব। এই ধরনের যে চেঞ্জেসগুলো স্টুডেন্টরা কিন্তু এই চেঞ্জেসগুলো করবে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে একটাই কথা বলার আমার, এই সমস্ত চেঞ্জেসগুলো কিন্তু একটু বুঝে শুনে করুন, কারণ এই ডিসিশানটা কিন্তু আপনাদের পুরো ফিউচারের ওপর এফেক্ট ফেলবে বা আপনাদের পুরো ফিউচারকে নির্ভর করে আছে এই ডিসিশানটা। তাই ভুল সিদ্ধান্ত নেবেন না, যা সিদ্ধান্ত সেটা একবারেই নিন আর ঠিকঠাক সিদ্ধান্ত নিন, সেটা আপনার ফ্যামিলির লোকেদের সাথে ডিসকাস করে নিন, তাহলে কিন্তু আমার মনে হয় ভালো রেজাল্ট আপনারা পাবেন। একবার একটা কোনো স্ট্রিমে ভর্তি হয়ে গিয়ে দেন আবার একটা স্ট্রিমে যাচ্ছেন, এই যে শিফট করার ব্যাপারটা, এই শিফট করার ব্যাপারটা কিন্তু আপনাদের জন্য কন্যা রাশির মানুষদের জন্য এই সময় একদম ভালো না। তাই একটু বুঝে শুনে চলুন, আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা, এই যে বৃহস্পতি ট্রানজিস্টের এই ভিডিওটাতে আমি সিংহ রাশি, কন্যা রাশি ও কর্কট রাশি এই তিনটে রাশি নিয়ে আলোচনা করেছি। আমি কার্ডে আর একটা লিঙ্ক দিয়ে দেবো যেটা মেষ রাশি, বৃষ রাশি ও মিথুন রাশির বৃহস্পতি ট্রানজিস্টের ফলে কী এফেক্ট করবে না পড়বে সেই আলোচনাটা করা আছে। যে সকল বন্ধুরা এই রাশিগুলোর তারা গিয়ে অবশ্যই দেখে নিন, দেখে নিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই টাইমটা আপনাদের কিভাবে চলা উচিত এবং কি করা উচিত কি করা উচিত না। কারণ একটা তিন মাসের একটা টোটাল চেঞ্জেস, এটা আমাদের লাইফে একটা বড় চেঞ্জেস। তো এখানে আপনারা কী সিদ্ধান্ত নেবেন সেটা যদি আগে থেকে একটু প্ল্যানিং করে নেন, আমার মনে হয় অনেকটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে একটাই কথা, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, বেল আইকনটাও প্রেস করতে হবে। তার কারণ হচ্ছে আমি যখনই ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশানটা আপনার কাছে সাথে সাথে পৌঁছে যায়। তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার বন্ধু হয়ে যান। টাটা, দেখা হবে অন্য ভিডিও।